আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এই যে এত কঠিন পরিস্থিতিতেও ভালো আছি সেটাই অনেক কিছু। আমি যে ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো, তো সেই ভিডিওটি আমার কিছুদিন আগে করা। আমি আসলে সময়ের অভাবে আর মনটাও আমার খুব একটা ভালো না, যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো এই যে দেখতে পাচ্ছেন এই লেবু পাতাগুলো, এগুলো আমাকে আমার এক ভাবি দিয়েছিল। ভাবির বাসায় অনেক গাছ আছে যেগুলো আমি আপনাদের আজকে দেখাবো। তো এই ভিডিওটা করে এনেছিলাম, ভাবির গাছগুলো আমি বলেছিলাম যে দেখাবো। তো এই যে লেবু পাতাগুলো আমি শুকনো অবস্থাতেই না ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখানকার লেবু পাতাগুলোতে প্রায়ই পোকা হয়, যেটার জন্য লেবু পাতাটা কীরকম ছত্রাকের মতো হয়ে থাকে। তবুও ঘ্রাণটা খুবই সুন্দর, খুবই সুন্দর। জিপলকে ভরে আমি এভাবেই সংরক্ষণ করব। এই যে এয়ারটা বের করে নিচ্ছি, আর এভাবে নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায়। আমি যে কোনো মাছে, ছোটো মাছে আর কি, তো লেবু পাতাটা বেশি ইউজ করি। এই যে দেখতে পাচ্ছেন ভাবের নতুন বাসার পেছনটা, ভাবি খুব সুন্দর করে সবজি বাগান করেছে। এমনকি বাংলাদেশের গাছ যা আছে, গাছগাছালি সবই মোটামুটি লাগিয়েছে। পেয়ারা গাছটা দেখুন, এই যে এখানে শিম গাছ যেটা আর কি, পুঁই শাক, তারপরে এখানে আছে অনেকগুলো বরবটি গাছ, এই যে বেল গাছ, তারপরে অনেকে বলে তরই, দুন্দুল, যেটা দুন্দুল, ঝিঙে, এই ধরনের গাছ, বরবটি। দেখুন গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, বরবটি ধরে আছে, ফুল ধরে আছে। এই যে কাঁচামরিচের গাছে ফুল ধরে আছে, কাঁচামরিচ ধরে আছে। আমার আসলে প্রকৃতির প্রতি একটা ভালোবাসা সবসময় আছে, এটা আমরা বাঙালিরা মনে হয় এরকমই। এই যে এটা হচ্ছে চালকুমড়োর গাছ, ভাবিকে বলেছিলাম অনেক যত্ন করতে, আমার খুব পছন্দের একটা খাবার আমি এটা দিয়ে খেতে পারি। সেটা হচ্ছে চ্যাপার পুলি, চ্যাপা শুটকির যে পুলিটা সেটা আমার খুব পছন্দ। এই যে এখানে আছে আতাফল বা শরুফা, আমি জানি না কোনটা শরুফা আর কোনটা আতাফল, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, যাই হোক। এই যে মরিচের গাছ, বেগুনের চারা, তো এই যে ওরবরই গাছ যেটা এখন বিলুপ্ত প্রায়, এই গাছটাও বাবির বাসায় এখন আছে। বরবটির চারা উঠছে, বিভিন্ন ধরনের চারা এখানে লাগানো আছে। তো পেয়ারা গাছ, বরই গাছ, এই যে মরিচ গাছ, পেঁপে গাছ, পাথরকুচি, এই সাইডে আছে, এই যে দেখুন লাউ শাক, লাউয়ের গাছটা উঠানো হয়েছে। লাউ গাছটা খুব টিংটিঙে হয়ে আছে, এই যে কিছু চারা নতুন করে দেওয়া হয়েছে। তারপরে ওই সাইডটাতে এই যে এখানে নারিকেলের চারা, কচু শাক, কচু শাকটা এখানে অবশ্যভাবে ক্লিন করবে বলেছে, যে এখন অনেক ঘাস টাস লাগানো আছে, তো যার জন্য ঘাস টাস হয়ে আছে, এগুলো ক্লিন করা হয়নি। না, আমি অবশ্য, আমার কাছে ভালোই লাগছিল তাই আমি ভিডিও করে নিলাম পাথরকুচি গাছটা, দেখুন। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশটাতে আছে কাঁঠালের চারা, আতাফল, শরফা, তো আমড়ার গাছ, এগুলো মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে হচ্ছে। এই যে এটা হচ্ছে শশি বা দুন্দুল, যাই বলুন, আমরা দুন্দুল বলি, ঝিঙে বলি, ঝিঙে না দুন্দুল যেটা। এই যে এই মাটির বস্তাগুলো এখানে কিনে কিনে তারপর এগুলো লাগানো হয়, কারণ এখানে সম্পূর্ণটাই বালু, মাটি কিন্তু খুব কম। তো এই যে আবারও আমি পেয়ারা গাছটা দেখিয়ে যাচ্ছি, এই পাশ থেকে করলা গাছ, আতাফুল গাছ, বড়ুয়ের চারা, ওই যে ভিতরে মেহেদি গাছও আছে,
থানকুনি পাতাটা দেখিয়েছিলাম মনে হয়, এই যে ভেতরে খুব মেহেদির গাছটা নিচে পড়ে গেছে। এখানে আছে আরশ একটা গাছ, আছে এক ধরনের বিন সেই গাছটা ভেতরে। আর এই যে লেবু গাছটা, এই লেবু গাছটা থেকে আমি লেবু পাতাগুলো নিয়েছি, খুবই মজার গন্ধ, এত সুন্দর গন্ধ বলে বোঝানো যাবে না। লেবু গাছের ফাঁকে একটা করলা চুপি দিয়েছিল, যেটা আপনারা দেখেছেন কিনা জানি না। এই যে আলু শাক, আর করলা শাকটা সম্পর্কে আমি যা বলবো, ভাবি আমাকে ফার্স্ট শিখিয়েছে করলা শাক খেতে, তো ভাবি বলেছিল খেয়ে দেখেন অনেক উপকার। এটা হচ্ছে করমজার গাছ, আবারও সরোফার গাছ, এই যে করলা গাছ যেটা নষ্ট হয়ে গিয়েছে উপরে উঠিয়ে দিয়েছে, এই যে বেল গাছ, বেল গাছের বিচি থেকে ভাবি গাছগুলো উঠিয়েছে বাংলাদেশ থেকে বেলের বিচি নিয়ে, এই যে কাঁঠালের চারা, লাউয়ের চারা, আরও অনেক কিছু, অনেক ধরনের গাছ। আমার ছেলে খুব আনন্দে ঘুরছিল। এটা আরেকটা বড়ের গাছ, এটা অন্য জাত ভাবি বলল। তো এই যে কদবেলের চারা, মরিচের চারা, সব কিছু দেখে খুব ভালো লাগছিল, যা নিট অ্যান্ড ক্লিন আমার কাছে মনে হচ্ছিল, যার জন্য আমি ভিডিও করেছি, আপনাদের ভালো লাগতে পারে। এই যে আম গাছে তিনটা না চারটা আম ছিল, তো আমের গাছের ভিডিওটা করলাম, একটা আম অবশ্য সামনে থেকে দেখা যাচ্ছিল আর বাকিগুলো পাতায় ঢাকা থাকে, থাকায় দেখাতে পারিনি। এই যে লিচু গাছ, লিচু গাছটাও মোটামুটি বাড়ছে, নারিকেলের গাছ। জানি না আমার আজকের বকবকানি ভিডিওটি আপনাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর লাইক কমেন্টস করে আমার পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এই যে থানকুনি পাতা, এই পাতার শাকের একটা রেসিপি আমার কাছে হয়তো বা আছে, যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি ভেবেছিলাম ভর্তা খাবো, তো ভর্তা আমার খাওয়া হয়নি, আমি আসলে ভাজিটাই করেছি, যার জন্য শাক ভাজি যেটা অল্প, কিন্তু আমাদের বাসায় মানুষও খুবই অল্প, যার জন্য আমি এটা করতে পেরেছি। এই যে কাঁকরুলের করলার পাতা, সরি কাঁকরুল বলছি, করলার পাতা, আমি এই ফার্স্ট করলার শাক খেয়েছি। যদি আমি আপনাদের সাথে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করব, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে, আর আপনারাও খাবেন, এটা খুবই উপকার খাওয়া। আমি ফার্স্ট বাবির কাছ থেকে শুনে তারপর খেয়েছি, বাবির কাছ থেকে এনে, তো ট্রাই করবেন সবাই খাওয়ার জন্যে। আর আলু শাক আছে, আলু শাকগুলো আমি বাবির কাছ থেকে এনেছি, তো মাঝে মধ্যেই আমি আলু শাক আনি, ট্রাই করবো আমি আলু শাকেরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আর আমি কথা বাড়াবো না, আমার মনটাও অনেক খারাপ, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আবারও অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।